দেখবেন মিনাতে বসে এই গুরুত্বপূর্ণ জায়গায় বসে বসে কেউ চিরামড়ি খাচ্ছে আর কেহ দেশের গর্ব করতেছে আর না হয় কেহ কোনো বিষয় না ঝগড়া করতেছে আমার এই এ কি কিভাবে করল আল্লাপা কবুল করবেন এই চেষ্টা কি তাদের মধ্যে দেখা যায় এখন যেটা করতেছি সাধারণত হোক সেটা সালাত হোক সেটা হাজ হোক সেটা রমজানের সিয়াম আমরা কয়জন এই এবাদরটি আল্লাহর সন্তুষ্ট জন্য করি এখন তো প্রতিযোগিতা হচ্ছে এবাদতের মধ্যে বাহ্যিক প্রতিযোগিতা এবাদতটা হচ্ছে মানুষের কাছে প্রশংসিত হওয়ার জন্য মসজিদ এত সুন্দর টাইলস কেন এই পাশের গ্রামের মসজিদ দুইতলা আমাদের তাও দুইতলা হতেই হবে এবাদতকে এবাদত মনে করে করে এবং এই এবাদতের বিনিময় যদি সে জান্নাত পেতে চায় জাহান্নাম থেকে নিজেকে মুক্তি করতে চায় তাহলে অবশ্যই তার ভিতরে একটা আলাদা চিন্তা থাকবে যে আমি যেই কর্মটি করতেছি এটা তো ইচ্ছা মতো করলেই হবে না আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য সুরায় ফুসসিলাতের তিরিশ নম্বর আয়াতে উল্লেখ করেন ইন্দাল্লাদিনা কালু রবুন আল্লাহ নিশ্চয় যারা বলে রবুন আল্লাহ আমাদের রব আল্লাহ সুম কামু এরপর তারা ইমানের উপর অটল থাকে অবিচল থাকে এটা হলো ইসলামের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ একটি চাওয়া বা গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা অধিকাংশ মুসলমান ইসলামকে হয় নিজের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করি আর না হয় আমরা আল্লাহকে উল্টা বোঝানোর চেষ্টা করি কিভাবে? মানে ইসলাম যে আমরা মানব বা আমরা যে এবাদত বন্দিগী করি আসলে এবাদত বলতে কি বোঝা যায় জানেন এবাদত জিনিসটার নাম কী এবাদত বলতে হয় বা এবাদত বলতে ওই জিনিসকে বোঝানো হয় যেই কর্মটি মানুষ করে আল্লাহর সন্তুষ্টির জন্য কিসের জন্য সেটা এবাদত সেটা কি এবাদত সেটা কথা হোক সেটা কর্ম হোক প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক যেই কর্মটি মানুষ আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য সবাবের আশায় জান্নাতের আশায় যেন আল্লাহ আমার প্রতি রাজি হয় খুশি হয় যেটা আমরা করব। সেটা হলো মূলত এবাদত সেটা কি বলা হয় এ এই এবাদতটা আমরা এখন যেটা করতেছি সাধারণত হোক সেটা সালাত হোক সেটা হজ হোক সেটা রমজানের স্যাম আমরা কয়জন এই এবাদতটি আল্লাহর সন্তুষ্ট জন্য করি অধিকাংশ মানুষ আমরা চিন্তাই করি না যে এই এবাদতটা যে করতেছি কেন করতেছি কেন করতেছি আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য তাহলে এই কেন জিনিসটা যদি সে বোঝে যে আমি এই কেন করতেছি তাহলে এরপরে সে চেষ্টা করবে যে যেহেতু এই এবাদতের বিনিময়ে আমি আল্লাহর সন্তুষ্টি চাচ্ছি অথে এই এবাদরটা কিভাবে করলে আল্লাহর কাছে এবাদতটি কবুল হবে কথা বোঝেন নেই তখন আপনার চেষ্টা থাকবে না সে এবাদতটাকে সুন্দরভাবে করার জন্য আল্লাহর যেভাবে আল্লাহ করলে আল্লাহ আমার এবাদতটি কবুল করবে সেভাবে করার জন্য চেষ্টা করবে তাই নাকি চেষ্টাটাকে চেষ্টাটা কি নিজে করবে নাকি যদি নিজে জানে হ্যাঁ সেটা জান সেভাবে করবে আর না জানলে যার কাছে গেলে জানা যাবে তার কাছে জিজ্ঞেস করবে নাকি ওমরা যাওয়ার আগে আমি ওমরাটা কিভাবে করব। যেন এই ওমরাটি আল্লাহর কাছে কবুল হয় হজে যাওয়ার আগে চেষ্টা করবে যদি তার উদ্দেশ্য এখলাস হয় উদ্দেশ্য কী হয় এই এবাদতের বিনিময়ে যদি সে আল্লাহ সন্তুষ্টি চায় জান্নাত চায় সত্যিই যদি সে এবাদতকে এবাদত মনে করে করে এবং এই এবাজতের বিনিময় যদি সে জান্নাত পেতে চায় জাহান্নাম থেকে নিজেকে মুক্তি করতে চায় তাহলে অবশ্যই তার ভিতরে একটা আলাদা চিন্তা থাকবে যে আমি যেই কর্মটি করতেছি এটা তো ইচ্ছা মতো করলেই হবে না আর আমি তো দুনিয়ার কোনো উদ্দেশ্যে করছি না আল্লাহ সন্তুষ্ট জন্য করছি তাহলে এই এবাদতটি কীভাবে করলে আল্লাহ কাছে এবাদতটি কবুল হবে চেষ্টা থাকবে না আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলে চেষ্টা তো তখন হবে যদি এবাদতটাকে এবাদত মনে মনে করে বুঝা করি কিন্তু আজকাল যেটা আমাদের এবাদতগুলি হচ্ছে একটু আগে যেটা বললাম হোক সেটা রমজান রমজানের শ্যাম হোক সেটা কুরবানি হোক সেটা সালাত নামাজ হোক সেটা উমরা কয়জন আমরা এই এবাদতগুলি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্ট জন্য করি বলেন কুরবানি তারা দিচ্ছে এই যে বড় বড় গরু কিনতেছে তারা ওই কুরবানি দিচ্ছে কি আল্লাহর সন্তুষ্টির জন্য তার অন্তর জিজ্ঞেস করেন সে তো পাঁচ ওয়াক্ত নামাজই পড়ে না তাই নাকি কি সে তো শুধু জুমা দিনে মসজিদে যায় কিন্তু কুরবানি কেনার সময় যে বড় কুরবানি কিনতেছে সে কি জানে না যে একজন মুসলমান নামাজ না পড়লে ওই ব্যক্তি ওমরা হোক বা হজ হোক বা কুরবানি হোক কোনো কিছুই তার কাজে আসবে না এটা কিছু জানে না অনেকে জানেও না অনেকে জানার চেষ্টাও করেনি যিনি এবার যিনি কুরবানি করতেছেন তিনিও ওটা এমনি সবাই করে আমিও করতেছি ঠিক আছে আর এটা যদি না করি তাহলে মানুষ কি করবে কী বলবে টাকাওয়ালা মানুষ কুরবানি কেন দিচ্ছে না আর আর একটা সেটা হলো এখন তো প্রতিযোগিতা হচ্ছে এবাদতের মধ্যে বাহ্যিক প্রতিযোগিতা এ হচ্ছে মানুষের কাছে প্রশংসিত হওয়ার জন্য মসজিদ এত সুন্দর টাইলস কেন এই পাশের গ্রামের মসজিদ দুইতলা আমাদের তাও দুইতলা হতেই হবে ওদের চেয়ে দামি টাইলস আমাদের মসজিদে রাখতে হবে এটা নিয়ে প্রতিযোগিতা চলছে কথার মনে বুঝতে পারছি না তাহলে যিনি মসজিদ বানাচ্ছেন উনি কি সত্যিই ওই মসজিদ বানানোর পিছনে বা তার বিনিময়ে আল্লাহ সন্তুষ্টি চাচ্ছে জান্নাত চাচ্ছে নাকি তার কিছু দেখা যাচ্ছে সব কিছু যা চলতিছে লোক দেখানো মানুষের কাছে কিছু প্রশংসা পাওয়ার জন্য মানুষ বলবে মাসা আল্লাহ বড় টাকাওয়ালা সবচেয়ে বড় কুরবানি এই গ্রামের মধ্যে উনি দিয়েছেন এটা বলা তো কুরবানির কথা বলছি আমরা যখন মক্কায় যাই আমাদের দেশ থেকে যে হাজি সাহেব বোন আসেন হজ করতে আসেন ওমরা করতে আসেন এনারা কিন্তু সারা জীবনের অপেক্ষার পর জীবনে হয়তো বা একবার একটা ওমরা করার সুযোগ অনেকেই পান অনেকে একাধিকবার পান জীবনে একটা হজ করার সুযোগই কিন্তু অধিকাংশ বেশি পায় তো যিনি যখন দেশে থাকেন তখন তার কত আবেগ থাকে আহ আল্লাহ যদি আমাকে মদিনায় নিয়ে যেত অনেকের মক্কার চাইতে মদিনার দিকে টান বেশি আবেকী ইসলাম হ্যাঁ এই আবেকি ইসলাম মদিনার টান কেন তারা হলো আল্লাহর চাইতে নবীর আশেক বেশি তাদের একিদা জান্নাত তো আল্লাহ দিবেন না নবীর সুপারিশে জান্নাত দিবে আল্লাহ তালা অতএব নবীকে রাজি করলে সব হয়ে গেল কথা বলে নেই এজন্য অনেকের কাছে আল্লাহর চাইতে নবীর মর্যাদা বেশি নজুবিল্লাহ এই জন্য কেহ কিন্তু আজ পর্যন্ত এরকম কবিতা বানায় নাই যে আল্লাহ আমাকে যদি তুমি সাগে মক্কা বানাতা সাগ মানে জানি ফার্সিতে কুকুর মানে কি কুকুর তো বেদাতি যারা আছে মাজার পূজারী যারা আছে এদের মদিনার প্রতি ইস্ক বেশি টান বেশি তো এরা বলে আয় আল্লাহ তুমি মানুষ না বানে যদি মদিনার সাগে মদিনা বানাতা মদিনার কুকুর বানাতা সেটা নাকি তাদের জন্য বেশি সৌভাগ্যবান ছিল আল্লাহ আশরাফুল আশ্রাফুল সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে আল্লাহ তাকে দুনিয়ায় প্রেরণ করেছে আরে তুই মানুষ তোকে আল্লাহ তালা ফেরেস্তা তারা শেষ দা করাইছে ফেরেস্তা শেষদা করেছে মানুষকে না কাকে সে মানুষটা কিসে তৈরি ছিল অথচ আল্লাহ রসুল সাল্লামকে নূরের তৈরি বানানোর জন্য তাকে শ্রেষ্ঠত্ব তখনই নাকি মানে পাবে যখন তিনি নুরে তৈরি সাব্যস্ত তখন মাটির তৈরি বলে নাউজুব্লা ওনার নাকি সম্মান হানি হয়ে যায় এজন্য জন্য ওই বেটাতিরা সুরে কাহাপের শেষ একশো দশ নম্বর আয়াত এরা ওরা পড়ে না এরা পড়ে না কুল ইন্নামা আনা বা বলে এই সমস্ত আয়াত কেন পড়ো তোমরা যে আয়াতের মধ্যে নসুলের সম্মানকে কমিয়ে দেওয়া হয়েছে এগুলি না পড়ে যেখানে মা আবা মা কানা আবা আবাহাদিমা আলি কুম মানে যেখানে রসুলকে একটু সম্মানে বাড়া দেওয়া হয়েছে এটা তাদের বুঝ আসলে রসুলের কোনো জায়গায় সম্মানের মানহানি হয়নি রসুলকে যেখানেই আল্লা পাক সব জায়গায় তাকে সম্মানের সবচেয়ে উঁচু স্থানে আল্লাহকে বসাইছেন তোমার বুঝের ভুল এটা তোমাকে এই বুঝ কে দিল যে মানুষের তৈরি হলে তিনি শ্রেষ্ঠ হবেন এটা কে বলেছে এটা একটা বোকামি এটা নিয়ে কেন এখন ঝগড়া চলবে আদম সালাম তিনি কি মাটির তৈরি নবী নয় তাহলে বাকি যতগুলি পৃথিবীতে আওলাদ আসবে মোহাম্মদ সালাম কি আদমের সন্তান নয় তাহলে ওনাকে কেন কেন বিতর্ক এটা পিতা মাটি তৈরি আর সন্তান মা নূরের তৈরি আর নুরের তৈরি তো মাটির তৈরি কি চেষ্টা করেছে এই যে সব আবেগই মুসলমান এই আবেগে মুসলমানরা বলে আল্লাহ মানুষ না বানায় যদি সাগে মদিনা মানাতো ওদের জন্য বেশি এটা সৌভাগ্যের কারণ হতো ওই সাগে মদিনাওয়ালা তারা যে মদিনা আসার জন্য কত অপেক্ষমান কিন্তু আল্লাহ তাদেরকে হ্যাঁ মানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত রাখবেন কেয়ামতের দিনও আর দুনিয়াতেও এইভাবে রাখেন যে তারা মদিনায় এসে তাদের ভিতরে আর একটা জিনিস কাজ করে যেখানে রসুলের কবর আছে ঠিক আছে ফজিলতপূর্ণ জায়গা কিন্তু রসুলের মসজিদে যারা ইমামতি করতেছে তাদের দৃষ্টিতে তারা নাউদের দৃষ্টিতে তারা নাউজুবেরা মুসলমানই না কথা মনে বুঝতে পারি তাদের তাদের দৃষ্টিকোণ তারা কি না মুসলমানই না এই জন্য তারা হোটেলে জামাতে নামাজ পড়ে মসজিদে নবীতে নামাজ পড়ে না এমনকি মক্কাতেও নামাজ পড়ে না জি আল্লাহ পাক তাদের ব্রেনটাকে এভাবে বাঁকা করে দিয়েছে হ্যাঁ এই দুনিয়ার ফজিলত থেকেও তারা বঞ্চিত আর আখে হাতের ফজিলত তো অসম্ভব দুনিয়ায় যদি তুমি মানে আসল স্বর্ণ যদি না বুঝতে পারো হীরা মুক্তা যদি না চিনতে পারো তো তুমি কেমন দিন তুমি জাহান নামকে তোমার ঠিকানা হবে তুমি তো জানার চিনোই নেই ওই পাশে তুমি হাঁটোই নেই কথা বলেন নেই আমি যে কথায় বলতে চাচ্ছিলাম সেটা হলে আমাদের দেশ থেকে একজন মানুষ সারা জীবনের উপার্জনকে একত্রিত করে বড় আবেগ আশা নিয়ে ওমরা হজ করতে আসে কিন্তু আসার পর আমরা দেখি অধিকাংশ হাজির সাহেবগণ ওনারা যে হস করতে আসেন তারা এই যে হজ যে একটি এবাদত আমি মক্কায় কেন যাচ্ছি এবাদতটা করার জন্য আমার উদ্দেশ্য কি শুধু নিজেকে হাজি প্রমাণ করা নাকি এই হজের মাধ্যমে আমি আমার জীবনের গুণা থেকে মুক্তি পেতে চাই আল্লাহ সন্তুষ্টি চাই বিনিময় জান্নার চাই এটা উদ্দেশ্য নাকি এটা যদি উদ্দেশ্য হয় তাহলে প্রত্যেক হাজি আসার আগে সেটা দৌড়াবে আমি কীভাবে হজ করব হ্যাঁ আমি যে এবাদতটা করতে যাচ্ছি এই এবাদতটা আমি এমনভাবে করতে চাই যেন এই ইবাদতের মাধ্যমে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হয় আমাকে ক্ষমা করে দেয় বিনিময় পায় এই আবেগ এই দিনই অনুভূতি তার মধ্যে থাকতো তাহলে সে আসার পূর্বে পুরোটা প্রস্তুতি নিত এবং আসার পর ওই কর্মগুলি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করার চেষ্টা করতো এবং সময়ের মূল্যায়ন তুমি আসছো মক্কায় হজ করতে এই জায়গার মূল্য কত জানো তুমি তোমার বাংলাদেশে বসে এক লক্ষ বার নামাজ পড়লে যে পাবা মক্কা এসে এক অক্ত পড়লে ওই তার চেয়ে বেশি তুমি কিন্তু যারা হস করতে আসতেছেন যারা অমরা করতে আসতেছেন অধিকাংশ মানুষ এটাকে এবাদত বলে তাদের মধ্যে অতটা গুরুত্ব নেই আসে হস করতে কেন সবাই যাচ্ছে টাকা আছে আমিও যাচ্ছি ঠিক আছে না যে হস করে চলে আসলাম এটা এজন্য বলছি আপনি যদি মক্কা মদিনে দিয়ে হাজি সাহেবদের অনুভূতি দেখেন তাদের চেষ্টা দেখেন দেখবেন মিনাতে বসে এই গুরুত্বপূর্ণ জায়গায় বসে বসে কেউ চিরামুড়ি খাচ্ছে আর কেহ দেশের গর্ব করতেছে আর না হয় কেহ কোনো বিষয় না ঝগড়া করতেছে না হয় কেউ গোসল করতেছে না ওকে শুয়ে আসে কিন্তু সময়টাকে যে মূল্যায়ন করতে হবে আমি কি জন্য এসেছি এখানে আমার এই এ কিভাবে কি কীভাবে করল আল্লাপা কবুল করবেন এই চেষ্টা কি তাদের মধ্যে দেখা যায় আরও দুঃখের বিষয় সেটা হলো এই আমরাও আপনাদেরকে ওমরা করতে নিয়ে যাই রমজান মাসে ওমরা করতে নিয়ে যাই আর এরা কি করে এই রমরার সফরে ইফতারি করে আমাদের সাথে ইফতারি করে নামাজ পরে কি পড়ে না জানি না তারপরে তাড়াতাড়ি এই গুল বের করে হাতে একে মারা শুরু করে দেয় অথবা বাথরুমের ভিতরে দেয় বাথরুম ক্লিয়ার হওয়ার জন্য আগে ওষুধ খায় সেগারেট বসে ওটা না খাওয়ার পর্যন্ত বাথরুম ক্লিয়ার হয় না তাহলে বলেন যিনি ওমরা করতে যে বিড়ি খাচ্ছেন এই গুল মাখাচ্ছেন এই তাম্বাকু ব্যবহার করতেছেন উনি কি আসলে এবাদত বুঝাই এবাদত করতেছেন নাকি সবাই করতেছে তাই করতেছে যে হাজির সাহেব মনে এসে ওই মিনাতে বসে সিগারেট খান মিনাতে বসে তাম্বাকু খান আর এই তাম্বাকু যদি পানের মধ্যে দিয়ে খাওয়া হয় তাহলে তো ওটা তো মানে সমস্যা নেই সমস্যা আছে বিড়ির মধ্যে দিয়ে খেলে ওটা মাখরু হয় আর পানের মধ্যে ওটা ওটা মাখরুও থাকে না দেখছেন কত সুন্দর ফতুয়া আর বিড়ি খেলে তার মুখের থেকে তাম্বাকুর গন্ধ কতটুকু আসে আর যিনি পান ওরা জর্দা খায় তার কাছে বসে দেখেন কি গন্ধ এখান থেকে এই এলাকায় গন্ধ হয়ে যেত পানের গোন্ধে ওটা পানের গন্ধ না তাম্বাকুর গন্ধ জি দিনটা আমরা নিয়েছি আমাদের নিজের স্বার্থে দিনটা কি বানিয়েছে আমাদের নিজেদের স্বার্থে হয় মানুষ দেখা দেখে এবাদত কি করছি অথবা এই এবাদতটা শুধু আমার দুনিয়াবে কোনো স্বার্থ উপার্জনের জন্য আমি করতেছি কথা বলেন নেই আমি মূল জায়গায় চলে এস যেই অবস্থা হজের ওমরার সেই অবস্থা সালাত নামাজের ওই একই অবস্থা রমজানের এবং সিয়ামের রমজান মাসে মার্শাল্লা মসজিদ ফুল ফজরের সময় মসজিদের ভিতরে ফুল বারান্দায় ফুল তারপরে বাহিরেও ফুল ওই মুসল্লি যিনি রমজান মাসে এই পুরোটা মাস জামাতের সাথে দায় করেছেন আপনি তার অন্তরকে খুব ডিপলি আমি তাকে বলব তুমি নিজের অন্তরকে দেখো তোমার নিয়টটা কি আসলে তুমি এই এবাদতের অর্থ কি বুঝেছ যদি এই এবাদতের অর্থ এটা হয় যে ইসমুন জামিয়ন বাহ প্রত্যেক ওই কর্ম যেই কর্মটি সম্পাদন করা হয় আল্লাহর সন্তুষ্ট জন্য ওই কর্ম যেটা আল্লাহ পছন্দ করেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি ওই কর্মটি করি তাহলে এই কর্মটি আপনি আল্লাহকে এরকম বুঝাতে চান সবে বেড়াতে দিন মানুষ মসজিদে যে ফুল আচ্ছা অন্য দিন এনে নামাজ এশান নামাজ আর সবে দিনের এফা এসার নামাজের ফরজের গুরুত্বের মধ্যে কি কোনো কম বেশি আছে আজকে এত ভিড় কেন আজকে ভিড় এই জন্য তাদের একটা মন গড়া আকিদা আছে সেটা হলো যে সবে দিন এক বৎসরের ভাগ্য বন্টন করা হয় এখন ওই ব্যক্তি মসজিদে আসছে আসছে মূলত এফাজতের উদ্দেশ্য নয় ও এই এফাজতটাকে নিজের স্বার্থে ব্যবহার করতে চাচ্ছে ও আল্লাহকে নাউজুবিল্লা ধোকা দিচ্ছে কীভাবে ধোকা দিচ্ছে যে আল্লাহ আজকে তো লেখবে তাকদীর আর আমি মসজিদেবে সে একেবারে এমন কান্নাকাটি করব আল্লাহকে বুঝাই দিব যে আমার চাইতে ভালো দিনদার নেককার পান্দার নাই। অতএব আমার ভাগ্য এক বছর লেখা যেন ভালো দিদের লেখা হয় ফজর পর্যন্ত লেখা হয়েছে কি হয় নাই খালাস ফজর না নাই আর স্বার্থ উপার্জন হয়ে গেছে কথা বলেন নাই রমজান মাসে আমরা মাসাল্লাহ প্রত্যেকেই রোজা রাখি প্রত্যেকেই বলা এখন ভুল হচ্ছে আমাদের দৃষ্টি থেকে প্রত্যেকেই রোজা রাখা মনে করি কারণ মাশাল্লা দেখি সবাই দিনের বেলা কেউ হোটেলে যায় না একই সাথে সেহেরি করে এবং মাশাল্লাহ অফিসের ইফতারে ইফতারিও সবাই করতে আসে আমরা তো জানি সবাই শ্যাম পালনকারী কিন্তু আপনারা জানেন যে এর মধ্যে অরিজিনাল শ্যাম পারি কয় শ্যাম পালনকারী কয়টা আর শুধুমাত্র ইফতারের শ্যাম পালনকারী আর সেহেরি শ্যাম পালনকারী কজন কথা বলেন নেই সময় ভাই রমজান মাসে আল্লাহ পাক আমাদেরকে যে এবাদতটা দিয়েছিলেন কেন দিয়েছিলেন আল্লাহ বলছেন লাল্লা কুম তাত্তাহুন তোমার উপর শ্যাম ফরস করেছি কেয়াম করার সুযোগ দিয়েছি তোমাকে লাইলাতুল কদর দিয়েছি একটি মাস তুমি বেশি বেশি শ্যাম পালন করবে বেশি বেশি ক্যাম করবে কোরআন তেলাওয়াত করবে জি কির করবে তোমার এক বৎসরের জীবনের যে চলার ধারা ছিল ওটাকে একদম আলাদা করে নিয়ে প্রয়োজনে রমজানের শেষ দশ দিনে মসজিদে একা একা এতাবে বসে দুনিয়ার সব কিছু ঝামেলা থেকে মুক্ত হয়ে খালেস আল্লাহর জন্য বিনীতভাবে তুমি এবাজতে লিপ্ত হয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করো ওই ব্যক্তি প্রকৃতপক্ষে সত্যিই যদি এবাদতকে এবাদত মনে করে করত এই এবাদতের বিনিময়ে যদি আল্লাহর সন্তুষ্টি চাইত তাহলে ওই ব্যক্তিকে ঈদের দিনই ভদর নামাজে তার গায়েব হতো পুরা রমজানে ভদরে ছিল ঈদের রাতেই ভদরে নেই আর ঈদের দিন তো খুশির দিন ঈদের দিন কি ঈদের দিন খুশি ঈদের খুশি নামাজ পড়লে খুশি থাকে ঈদের দিনে তো বন্ধু বান্ধব নিয়ে আমাদের দেশের মুসলমান আল্লাহ আকবর এই জন্য বললাম না ইসলামের আসল রুহ থেকে আমরা অনেক দূরে যা কিছু হচ্ছে আবেগে হচ্ছে আর না হয় লোক দেখা দেখি করছে নাম কেউ আসতে ইসলাম কিন্তু ইসলামের আসল রু একেবারে মোটেই নেই তাই যদি না থাকতো তাহলে ঈদের দিনে যে সমস্ত যুবকরা বাহিরে বড়ো বড়ো ডেকে গান বাজায় হ্যাঁ বাদ্যযন্ত্র নিয়ে এলাকায় যারা যে প্রদর্শন করতেছে জনগণের হ্যাঁ মসজিদের সামনে দিয়ে যাচ্ছে আপনারা এই এই বছর ঘটনা শুনেছেন একজন মোয়াজ্জিন সে মসজিদে এতেকাপ ছিল কাপ থেকে ঈদের দিনে বের হয়েছে ঈদের দিনই এই যুবকরা তারা কি হিন্দু তারা কি অমুসলিম মুসলমানের সন্তান আর যাদের সন্তান এই বড়ো বড়ো ড্যাগ নিয়ে বের হয়ে ঈদের আনন্দর নামে এই ফাঁসে কি নাফর কর্মকর্ণ করছে মুসলমানদেরকে ডিস্টার্ব করতেছে দিনদার মানুষদেরকে ডিস্টার্ব করতেছে এদের মা বাপকে জীবিত নাই আসে এদের মা বাপ কি তাদের মানে সন্তান প্রতিপালনের কি হক তার উপর আছে তুমি শুধু ভালো কাপড় পরালেই কি তোমার হক আদায় হয়ে যাবে ভালো স্কুলে পড়ালেই হক আদায় হয়ে যাবে তোমার সন্তান কি করতেছে তার জন্য কোনটা করণীয় কোনটা করতে যায়স আর কোনটা করা না যায়স এই শিক্ষা তুমি কোনো তাকে দিয়েছ তাহলে ওই সন্তান তার ভিতরে ইসলামী চেতনাই চেতনা নেই তার পিতা মাতা নেই তার পিতামাতার মধ্যেও চেতনা নেই একজন দিনদার মুসলমান তাদেরকে বলেছে বাবা তোমরা রমজান মাসে পুরা রমজান মাসে এ বাজত বন্দির মধ্যে ছিলে আর ঈদের দিনে তোমরা এই মুসলমান মহল্লায় এই জোরে জোরে তোমরা গান বাদ্য বাজে তোমরা নিজেরাও ডিস্টার্ব করতেছ মুসলমানদেরকে ডিস্টার্ব করছো তোমরা এটা কেন করছো এর প্রতিবাদ করতে যাচ্ছে আর যান চলে গেছে আপনার পত্রিকায় পড়েছেন তাকে হত্যা করা হয়েছে নামজ এইরকম জঘন্য ঘটনা তো আইয়ামে জাহিরাদের যুগেও হয়নি আল্লাহ যুগে মুশ্রিকরাও এত জঘন্য কাজ তারা করেনি যেটা আজকে মুসলমানেরা করতেছে তো যেই মুসলমানরা ঈদের দিনই বাহিরে ড্যাক বাজায় ঘুরতেছে গান গান গাচ্ছে এবং অধিকাংশ পার্ক বাংলাদেশে যদি পার্কে যান সেখানে হ্যাঁ কী আপনজন আপন জনদেরকে নিয়ে পার্কে গেলে সেটা তো ঈদের খুশি হলো না ঈদের খুশি মানে মা বাবার সাথে না তাদের বন্ধুদের সাথে যাবে আর এগুলো বন্ধু বয় ফ্রেন্ড আছে আবার গার্লফ্রেন্ড আছে বয়দের জন্য গার্লফ্রেন্ড আর গার্লদের জন্য বয়ফ্রেন্ড না উজবিল্লাহ এটা কি হিন্দু আমি মানে ইন্ডিয়ার কথা বলছি বাংলাদেশের কথা বলছি আর পার্কে যা দেখেন সেখানে যা ঈদের আনন্দ উল্লাসের নামে পার্কে বলেন রাস্তাঘাটে বলেন দোকানদারে বলেন আত্মীয়দের বাড়িতে যেয়ে বলেন মামাতো খালাতো ফুপাতো ভাই বোন তারা কিভাবে হ্যাঁ না কোনো পর্দার বালা আছে হ্যাঁ না তাদের আনন্দ ঠাট্টা মস্করি নারীরা সুন্দর সুন্দর মেয়েরা হ্যাঁ দামি দামি কাপড় পরে রাস্তাঘাটে বের হয়ে খালাতো ভাইয়ের সাথে মা মামাতো ভাইয়ের সাথে ফুপাতো ভাইয়ের সাথে হাত ধরে তারা বেড়াচ্ছে বান্ধবের সাথে তারা বেড়াচ্ছে তাহলে এটা কি এদের আনন্দ এটা আর এই ঈদের আনন্দ করার জন্য তারা অপেক্ষা থাকে রমজান শেষ হওয়ার আগে একদিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়ি যেতে হবে ঈদ বাড়িতে না করলে হয় আল্লাহ ঈদ তো খুশির দিয়েছে আরে এই ঈদ কি তোমার ওই খুশি তুমি আল্লাহ করতে দিয়েছে না মুজিবিল্লাহ সমাজ উদিন ভাই তাহলে যারা এই ঈদের দিনে আনন্দ উল্লাসের নামে আল্লাহ নাফরমানি করতে রকম দ্বিদাবোধ করে না তারাও কিন্তু পুরো রমজান মাসে রাজা রেখেছিল তারাও কিন্তু তারাবি পড়েছিল তারা অনেকে কতটা তালাস করেছিল কিন্তু আসলে তারা এবাদতের অর্থ বোঝে নেই তারা এবাদতগুলি করেছে মানুষ করে তাই করতেছে প্রত্যেক বছরে রমজান ঘুরে আসে সবাই রোজা রাখে তাই আমি রাখছি কিন্তু আসলে ওটাকে এবাদত মনে করে সেই এবাদতটা কিভাবে করলে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হবে এবং এর বিনিময়ে আমি আল্লাহ সন্তুষ্টি পাব এর বিনিময়ে জান্নাত পাবো এই মনের অনুভূতি এটা মুসলমানের মুসলমানদের আছে বলে এই জন্য সোমাহুদ্দিন ভাই রমজানও চলে গেল ঈদ চলে গেল আর মৌসুমি মুসলমান এরা যারা মৌসুমি মুসলমান আবেগে মুসলমান আল্লাহকে শুধু এটা বুঝে দিতে চাই চায় আল্লাহ ফজিলত দিয়েছ এই ফজিলতটা পাওয়ার জন্য আমি রমজান মাসে পাঁচ অক্ত নামাজ পড়ো জামাতের সাথে সমস্যা নেই কিন্তু রমজানের শেষে আবার আমি ফিরে গেলাম আমার আগের জায়গায় ঠিক আছে তখন সপ্তাহে একদিন জুমার দিন না হয় প্রত্যেক দিন হয়তোবা এক দুই অক্ত আর বাকি অক্ত পড়লাম না এই যে স্বার্থপরী ইসলাম বা আমরা যে নিজের স্বার্থে ইসলামটাকে ব্যবহার করার চেষ্টা করছি সবে দিন মসজিদে গেছেন শুধুমাত্র তাক দিকে ভালো রাখার জন্য আর রমজান মাসে ফজিলত আপনি আল্লাহকে ধোকা দিয়ে যে আমি ভালো হয়ে গেছি আমি কী হয়ে গেছি ভালো হয়ে গেছি হ্যাঁ আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন হ্যাঁ ভালো হয়ে গেছি অথেব রমজানের আল্লাহকে বুঝারে ভালো হয়ে গেছি আমাকে ক্ষমা করে দেন রমজানের পর আবার পোলট্রি খেয়েছি আল্লাপাক বলছেন এটার নাম ইসলাম নয় এটার নাম কি ইসলাম নয় ইসলাম কি যারা বলেছে আমার রব আল্লাহ এটা বলাই শুধু যথেষ্ট নয় ইসলাম গ্রহণ করেছে মৃত্যু পর্যন্ত ইমানের উপর অটল থাকবে রমজান যেরকম সাউওয়ালেও একই রকম মুসলমান ঠিক আছে সবে বেড়াতে রাতের যেরকম মুসলমান অন্যান্য রাতেরও একই রকম মুসলমান মুসলমান তাদের আকিদার থেকে কখনো সে দূরে যেতে পারে না আমলের সাথে থেকে কখনও সে দূরে চলে যেতে পারে না এই জন্য হে মুসলিম ভাই মানুষেরা যে ভেসে চলছে আমিও যদি ওই ভেসেই চলি তাহলে কিন্তু জাহান্নামিওয়ালা জাহান্নামে যাওয়ার যে কয়েকটি কারণ বলেছে আপনাকে জানেন কি কি কারণ বলেছিল সৈরাম মুদাসের মিনাল মুসাল্লিন এক নম্বর কারণ বলবে আমরা সালাত আদায় করেছিলাম না নামাজি ছিলাম না বললাম না কোনো ত্যাং মিসকিন এলাকায় গরিব মিসকিন আমার আশেপাশে ছিল আমি কখনোই তাদেরকে গরিব মনে করে তাদেরকে সহযোগিতার হাত তাদের হাতে বাড়েনি কখন না না খুদ মাল খেয়ে দিন সবাই যেই ভেসে চলতো আমিও একই ভেসে চলেছি তাহলে সবার যেটা পরিণাম হবে আপনার পরিণাম ওটাই হবে কিন্তু সেই দিন আপনি বুঝবেন যে না নাজাত আল্লাহর সামনে নাজাত পাওয়ার জন্য ওই মানুষের ভেসে চললে নাজাদ হবে না নাজাদ তখন হবে ইন্দিনা কালু রব্বুল আল্লাহ তোমস্তা কম ইমান জাগ্রত জ্ঞানী ইমান গ্রহণ করতে হবে এবং ইমানের উপর মৃত্যু পর্যন্ত অটল থাকতে হবে দুনিয়া যেই দেখি যাক সত্য বুঝেছি সত্য চিনেছি আমি সত্যের উপর অটল থাকব। এই জন্য আল্লাহ নবী সাল্লাহ বলছেন যে মৌসুমী মুসলমান কখনো রাত্রে সারা রাত যেখানে নভল নামাজ পড়তেছে পরের দিন ফরজ নামাজের খবর নাই এরকম এবাজতের আল্লাহর প্রয়োজন নাই পাক কোন এবাজত পছন্দ করেন আহাবুল আলী ওয়াইন কাল্লা আল্লাহর কাছে ওই এবাজতটি বেশি প্রিয় যেটা কমও হলেও সমস্যা নাই কিন্তু কন্টিনিউ হয় কন্টিনিউ হয় আচ্ছা হে মুসলিম ইসলামকে নিজের স্বার্থে ব্যবহার করা ঠিক হবে না আমরা যা কিছু করতেছি সবই কোরআনটাও নিজের স্বার্থেই ব্যবহার করতেছি কেহ কোরআন পড়ার উদ্দেশ্যে আসে না যে সে কোরআনটা কীভাবে কোরআন শিখতে চাই কোরআন পড়া সুন্দরভাবে পড়তে চাই এটা নিয়ে কিন্তু সৎ করে একজন আসে না আসলে এক একজন আসে আর ও অধিকাংশ মানুষ আসে যে আমার বাচ্চা কাচ্চা রাত্রি ভয় লাগে হ্যাঁ ওদেরকে কোরআন একটা তাবিজ দেওয়া যায় না ভয়টা যেন চলে যায় অধিকাংশ লোকজন আসে যে ব্যবসা মন্দা হয়ে গেছে ব্যবসা কী মন্দা হয়ে গেছে দোকানে এখন ব্যবসা কিনা কম কিছু করে দেন এই যে কিছু কি করে দেন ওই দোকানদারকে যদি বলেন যে আয়তাল কুস্তি তোমার দোকানে লাগাও চুরাই ফালাক না সুরাই আশিন লাগাও বরকত হয়ে যাবে এরকম দুনিয়াবি ফায়দার কোরআন তো হয় কি হয় না বহু দোকানে দেখবেন বাড়িতে দেখবেন আয়তাল কুস্তি ঝুলানো আছে সুরাই আসিন ঝুলানো আছে ওই ব্যক্তি আয়তাল করছে কি এবাজতের জন্য ঝেলাইছে নাকি নিজের স্বার্থে তার মানে কি এই প্রত্যেকটা জিনিস সেটা হজও একই অবস্থা নামাজও একই অবস্থা হয়েছে সব একদিন গেছে নিজের স্বার্থে রোজাও একই অবস্থা আল্লাহকে বুঝাচ্ছে যে ফজিলত তুমি দাও ঈদের দিন আমি আর নেই পেয়ে গেছি এক মাসের কাল ঈদের দিন থেকে আমি আবার আগের মতো হয়ে গেছি জি 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 ঠিক আছে ভাই এই জন্য এবাদত এটা আমাদের বুঝতে হবে এবাদত জিনিসটা কী এবং সেই এবাদতটা কিভাবে করলে আল্লাহ আমার প্রতি রাজি এবং খুশি হবেন আমাদেরকে সেভাবে করতে হবে আমরা শুধু এই কথাটি স্মরণ করে দিচ্ছি সেটা হলেই আজকে আমরা মুসলিম যেমন নাম কেউ আসতে মুসলমান আর যতটুকু এবাদত বন্দেকি করতেছি সেটাও এবাদত মনে করে নয় এটা করতেছি মানুষের দেখা দেখি বলেন অথবা আল্লাহকে ধোকা দেওয়ার উদ্দেশ্যে বলেন বা নিজের কোনো স্বার্থ হাসেনের উদ্দেশ্যে করতেছি আসলে আল্লাহ সন্তুষ্ট আমাদের লক্ষ্য উদ্দেশ্য নয় যদি লক্ষ্য উদ্দেশ্য হতো তাহলে সেই এবাদতের মধ্যে আমাদেরকে আরও বিনয় আমরা পাতাম জি আরও আমরা সচেতনতার সাথে সেই এবাদতটা করার চেষ্টা করতাম যেন সেই এবাদতটা কিভাবে করলে আল্লাহ সন্তুষ্ট হবে সেটা আমরা আগে বুঝতাম জানতাম সেইভাবে করার চেষ্টা করতাম আল্লাহ আমাদেরকে সঠিক ইসলাম বোঝা দান করুক এবং আল্লাহ যেন আমাদেরকে হ্যাঁ মানে ইল্লা ও আন্ত মুসলিমুন পরিপূর্ণ মুসলিম না হয়ে যেন আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে না নেই দুনিয়া থেকে যাব তখন যেন আমরা ইসলাম নিয়ে যেতে পারি আল্লাহ আমাদের সেই তৌফি দান করুন ও আহ আলহনা আলহামদুলিল্লাহ রব্বিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি